আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সিএসএস অ্যানিমেশন। ইয়েস, ট্রানজিশন ব্যবহার করে আমরা সিএসএস এ অ্যানিমেশন প্রোভাইড করতে পারি, কিন্তু স্পেশিয়ালি অ্যানিমেশন নামে একটা কিওয়ার্ড আছে, যে কিওয়ার্ডটা ব্যবহার করে বা যেই প্রপার্টিটা ব্যবহার করে আমরা সিএসএস এ আরও অ্যাডভান্স লেভেলের অ্যানিমেশন তৈরি করতে পারি এবং ফুল কন্ট্রোল নিয়ে নিতে পারি। আমার ইচ্ছা আছে পরবর্তীতে প্রায় আরেকটা সেকশন তৈরি করা, যেখানে 10 থেকে 15টা এক্সাম্পল প্রোভাইড করবো আমি আপনাদের জন্য সিএসএস এর অ্যানিমেশনের ওপরে, যে অ্যানিমেশনগুলো আমাদের রেগুলার বেসিসে দরকার হয়, সেরকম 8 থেকে 10টা অ্যানিমেশন এক্সাম্পল আকারে একটা সেকশন আমি দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমাদেরকে জানতে হবে যে সিএসএস অ্যানিমেশন বিষয়টা আসলে কি। সিএসএস অ্যানিমেশন একটা প্রপার্টি, স্পেশাল প্রপার্টি। ট্রানজিশন যেরকম একটা প্রপার্টি, ট্রানজিশন মূলত একটা স্টেট থেকে আরেকটা স্টেটে রূপান্তর করার কাজে ব্যবহার করা হয়, আর অ্যানিমেশন অ্যানিমেশন প্রপার্টিটা ব্যবহার করা হয় ডিরেক্ট অ্যানিমেশন তৈরি করার কাজে। এখানে আমাদের মোর কন্ট্রোল থাকে। মোর কন্ট্রোলটা কিভাবে থাকে? মোর কন্ট্রোলটা থাকে এই কারণেই যে আমাদের কাছে কি ফ্রেমস নামের একটা অংশ আছে, কি ফ্রেমস নামের একটা সেকশন আমরা তৈরি করতে পারি, যেখানে আমরা বলে দিতে পারি যে স্টার্টিংয়ে কোন প্রপার্টির ভ্যালু কী হবে, স্টার্টিংয়ে কালার কী থাকবে, স্টার্টিংয়ে উইডথ কত থাকবে, হাইট কত থাকবে, 50% যখন হয়ে যাবে তখন তার উইডথ হাইট কত হবে, 100% যখন হয়ে যাবে তখন তার উইডথ হাইট কত হবে। এগুলো আমরা পুরোপুরি কাস্টমভাবে একদম ভিডিও এডিটরে যেভাবে এডিট করা হয়, ঠিক সেমভাবে ভিডিও এডিটরে যেভাবে অ্যানিমেশন বানানো হয়, এক্স্যাক্ট সেম ওয়েতে প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা সিচুয়েশনের কন্ট্রোলটাকে নিজের হাতে নিয়ে আমরা অ্যানিমেশন তৈরি করতে পারি, যে কারণে এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং অ্যানিমেশন প্রপার্টির মাধ্যমে আমরা সবথেকে কমপ্লেক্স লেভেলের অ্যানিমেশন তৈরি করতে পারি ব্রাউজারে। তো এখানে আমরা প্রথমে আজকের লেকচারে জাস্ট জানবো যে অ্যানিমেশনের সাথে কী কী প্রপার্টিজ আছে এবং কী কী আমাদের শিখতে হবে। প্রথমত আছে হচ্ছে কি ফ্রেমস। কি ফ্রেমসটা খুবই মজার একটা সেকশন বলতে পারেন। এই যে এখানে একটা কি ফ্রেমস দেওয়া হয়েছে এক্সাম্পল, যেখানে অ্যানিমেশনের একটা নামকরণ করা হয়, কি ফ্রেমসের মধ্যে বলে দেওয়া হয় যে আসলে কোন স্টেটে কী হবে, 0% কী হবে, 100% কী হবে, 10% কী হবে, 25% কী হবে। তাহলে আপনি যদি বলেন যে একটা অ্যানিমেশন চলবে 1 সেকেন্ড, তাহলে 0 সেকেন্ডে থাকা অবস্থায় কী হবে, 0.10 সেকেন্ডে থাকা অবস্থায় কী হবে, 0.20 সেকেন্ডে থাকা অবস্থায় কী হবে, প্রত্যেকটা স্টেট আপনি কন্ট্রোল করতে পারবেন এই কি ফ্রেমসের মাধ্যমে। এরপরে আসে হচ্ছে অ্যানিমেশন নেম, অ্যানিমেশনের নামটা কী হবে, ডিউরেশন কী হবে, তারপরে ডিলে কতক্ষণ হবে, ইটারেশন কয়বার, মানে অ্যানিমেশনটা কয়বার চলবে, ডিরেকশন কোন দিকে হবে, টাইমিং ফাংশন, এর আগের লেকচারে আমরা টাইমিং ফাংশন দেখেছিলাম, সেই টাইমিং ফাংশন কী কী অ্যাপ্লাই করা যাবে, ফিল মোড কী হবে, আর অ্যানিমেশন শর্ট হ্যান্ড কী হবে। তো এই পুরো সেকশন জুড়ে আমরা অ্যানিমেশনের প্রত্যেকটা প্রপার্টিগুলো সম্পর্কে জানার চেষ্টা করবো।